দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে জয়ী গণফোরামের দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছেন এমত অবস্থায় তাদের দল থেকে বহিষ্কার করা হলে এমপি পদ যাবে কিনা এ নিয়ে চলছে আলোচনা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন সুলতান মনসুর মোকাব্বিরের শপথ নিয়ে দায়িত্ব পালনে আইনগত বাধা নেই কোন অবস্থাতেই যদি গণফোরামের তাদের সদস্য পদ বাতিল করে দেয় তাদের সংসদের সদস্য পদ বাতিল এবং তাদের যে সিদ্ধান্তটি সিদ্ধান্তটি যে তারা আমার মনে সেই সঠিক কারণ তাদেরকে দিয়েছে সংসদে এসে জনগণের কথা বলার জন্য একই ধরনের মত দিয়েছেন বিএনপি সমর্থক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তবে শপথ নেয়াকে নৈতিকতা বিরোধী বলেও মনে করেন তিনি সংবিধান অনুযায়ী সংসদ পথ বাতিল হবে না এবং তাদেরকে যদি বহিষ্কারও করা হয় তবুও তাদের সংসদ পথ বাতিল হবে না এরা কিন্তু সবাই ঐক্য থেকে নির্বাচিত হয়েছে যেখানে বিএনপি তারা যখন পার্লামেন্টে যাবেন না এদের পক্ষে পার্লামেন্টে তারা যান তাহলে আমরা মন করবো যে এটাকে বিশ্বাসঘাতকতা করা হবে ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের আটজন সংসদ সদস্য নির্বাচিত হন এর মধ্যে গণফোরামের সুলতান মনসুর ধানের শীষ এবং মোকাব্বের চৌধুরী উদীয়মান সূর্যপতিকে নির্বাচন করেন আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা